অসাধারণ সুন্দর এই দোতলা বাসাটার ডিজাইন আমরা করেছি লালন শাহ ভাইয়ের জন্য। আর ওনার এই বাসাটার নাম হচ্ছে স্বপ্নের নীড়, এবং এই বাসাটার লোকেশন যেখানে তৈরি হবে ওই ঠিকানাটা হচ্ছে পুঠিয়া রাজশাহী, মানে রাজশাহী জেলার পুঠিয়া থানা। মূল ভিডিওতে যাওয়ার আগে অ্যানিমেশনের মধ্যে এই বিল্ডিংয়ের চারপাশের ভিউগুলা দেখে নেই। এই বাসাতে টোটাল আমরা ল্যান্ড কভার করছি মূল বিল্ডিংয়ের বডি, যেটা মানে এই বারান্দা ছাড়া যে বিল্ডিংয়ের বডিটা সেখানে আছে 648 স্কোয়ার ফিট বা 1.4%। আর এই বারান্দা এবং ক্যান্টিলিভার দিয়ে যে স্পেসগুলো আছে, মানে মূল ছাদটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আছে 1000 স্কোয়ার ফিটের মতো আছে মূল ছাদটা। কিন্তু আমাদের মূল যেই বিল্ডিংয়ের বডিটা, মূল বিল্ডিংয়ের যেই কলাম গ্রিড ফ্রেম স্ট্রাকচার, সেটা আছে আমাদের 648 স্কোয়ার ফিটের মধ্যে। তো বাকি যে স্পেসগুলো 1000-এর মধ্যে, বাকি যে স্পেসগুলো সেগুলো হচ্ছে আমাদের বারান্দা বা আমরা যে পোর্চ দিয়েছি সেখানে আমাদের প্রয়োজন হয়েছে। এখন আসি এই বিল্ডিংয়ের মেইন এন্ট্রিতে আসি। এটা হচ্ছে আমাদের মেইন রোড, এই যে ওই জমিতে মেইন রোড হচ্ছে এটা। আর ঢুকতেই লেফট সাইডে আমরা একটা পার্কিংয়ের জায়গা রাখছি। বেসিক্যালি আমরা এই পার্কিংটা প্রথমে চাইছিলাম যে বিল্ডিংয়ের নিচে নিয়ে যাব। তো এই ছোট স্পেসের মধ্যে আমরা যদি বিল্ডিংয়ের নিচে পার্কিংটাকে নিয়ে যেতাম তাহলে সেটার স্পেসের জন্য, সেই স্পেসটা ক্রিয়েট করার জন্য যে কস্টিংটা লাগতো তার থেকে এখানে আমাদের আরও অনেক কম কস্টিংয়ে হয়ে যাবে। এবং আমরা এইটাকে এই এই যেই মাসটা, এই যেই বিল্ডিংয়ের যে বডিটা তার সাথে সমান্তরালভাবে রেখেছি যাতে কম্পোজিশনটা ঠিক থাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা বাইক রাখা যাবে, একটা বাইক রাখা, চাইলে দুইটা বাইক রাখা যাবে আর একটা গাড়ি রাখা যাবে, সেরকম স্পেস দেওয়া আছে। পার্কিংয়ের মেজারমেন্টগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব, আমাদের ফ্লোর প্ল্যানের মধ্যে মেজারমেন্টগুলো দেখব। আর এটা হচ্ছে আমাদের পার্কিংটা। আমরা পার্কিংয়ে এখানে আমাদের শাটার দেওয়া থাকবে, শাটার আছে অলরেডি, এই শাটারটা আমরা ডাউন করে এখানে লক করে ফেলতে পারবো এবং গাড়ি ঢুকানোর পর আমরা এইখান দিয়ে আমাদের বিল্ডিংয়ে চলে আসতে পারবো। আর এটা হচ্ছে আমাদের বাসায় ঢোকার আগে যে কোর্টইয়ার্ড, ছোট্ট একটা কোর্টইয়ার্ড ক্রিয়েট করা আছে। চাই এখানে হচ্ছে আমরা পেভমেন্টটা দেখিয়ে দিয়েছি, পেভমেন্টটা আজ দেখিয়ে দিয়েছি। আর এই এন্ট্রি দিয়ে ঢোকার পরে আমাদের এই পোর্চের নিচে দিয়ে আমরা এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এটা হচ্ছে আমাদের ডাবল ডোর, একটা ডাবল ডোর দেওয়া আছে, মানে 2.5 ফিট করে 5 ফিটের দরজা আছে। আমরা সবসময় হচ্ছে একটা ডোর খুলবো, কিন্তু প্রয়োজনে আমরা দুইটা ডোর খুললে যেন 5 ফিট জায়গা পাই, ওয়াইডার একটা স্পেস পাই, তার জন্য আমরা এটাকে ডাবল ডোর দিয়েছি। আর এখানে পোর্চের নিচে আমরা চাইলে এইভাবে লাইটিং করতে পারবো। আমরা হচ্ছে 5টা লাইট দেখিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও করতে পারেন, বা এখানে টোটাল একটা বড় করে দেওয়া যায় সেটাও করতে পারেন। এবং এই বাসার সৌন্দর্যের জন্য আমরা একটা আয়োনিক কলাম, এইগুলোকে আমরা আয়োনিক কলাম বলি, এই কলাম ব্যবহার করেছি এবং এটার যে লোডটাকে ডিস্ট্রিবিউট করার জন্য এই কলামগুলো কাজ করবে। তো আমরা তো চারপাশের ভিউগুলো দেখলাম, এখন আমরা ফ্লোর প্ল্যান সেকশন কেটে দেখব যে ভিতরে কি কি ফাংশন রয়েছে। এখন আমরা হচ্ছে উপর থেকে কাটব। আমরা নিচতলার ছাদের নিচ বরাবর কেটে দেখব যে কি কি ফাংশন রয়েছে। তো আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমাদের এটা হচ্ছে পোর্চ, বেশ বড় সাইজের একটা পোর্চ স্পেস ক্রিয়েট করা আছে। এটা আমাদের এই প্রিপারেশন স্পেস থেকে আমরা দরজা খুলে চলে আসবো ড্রয়িং রুমে।
বিশাল একটা ড্রয়িং ডাইনিং স্পেস রাখা আছে। এটা হচ্ছে আমাদের নামাজের জন্য জায়গা। আমরা ছেলেরা তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারি, তো বাসায় মহিলাদের জন্য যাতে জামাত করতে পারে বা এখানে নামাজের জন্য একটা স্পেস আলাদা করে থাকলে সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় এবং সেখানে নামাজ পড়লে অন্যরকম একটা অনুভূতি ফিল করে আর কি। তো এই জন্য আমরা চেষ্টা করি সব বাসাতেই একটা করে নামাজের স্পেস অথবা যে যে ধর্মেরই হোক তার জন্য একটা উপাসনার জায়গা রাখার জন্য। আর হচ্ছে এই যে আমরা দেখালাম যে পার্কিংটা, এটা হচ্ছে আমাদের পার্কিং স্পেসটা। দেখেন বেশ বড় সাইজের একটা পার্কিং, আর এখানে আমরা ল্যান্ডস্কেপ করছি যাতে আমাদের টোটাল যে সাইটের কম্পোজিশনটা সেটা ঠিক থাকে। এখানে আমরা একটু গাছের অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি, এখানে দেখিয়েছি, এই সাইডে দেখেছি, এবং ব্যাক সাইডে আমাদের একটা এক্সিট আছে। আচ্ছা, আমরা হচ্ছে সামনে থেকেই আসি, নাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটা, বড় সাইজের স্পেস। আর এটা হচ্ছে সিঁড়িটা, দোতলায় ওঠার সিঁড়িটা। এই জায়গাটা আমাদের নামাজের জন্য জায়গা। আর হচ্ছে এইটা আমাদের একটা বেডরুম, নিচতলাতে আমাদের টোটাল একটাই বেডরুম আছে। টোটাল বেডরুম নিচতলাতে আমরা একটাই বেডরুম দিয়েছি। এই বেডরুম হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ টয়লেট দুইটাই রয়েছে। এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেটটা। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিচেনটা। কিচেনের মেজারমেন্টটা, সবগুলো স্পেসের মেজারমেন্ট একদম পারফেক্ট আছে। আর কিচেনের সাথে আমরা একটা বারান্দা রাখছি, অ্যাটাচ বারান্দা, যেটার সাথে এখানে আমরা গ্যাসের বোতল যদি রাখি, এখানে গ্যাস বোতল রাখলে সেখানে এই লাইনটা আমরা ভিতরে নিয়ে এসে চুলার সাথে কানেকশান দিতে পারবো। তাহলে হবে কি যে আমাদের গ্যাসের বোতলটা যেটা গ্রামে ব্যবহার হয় সেটা বাইরে থাকলে আপনার সেফটি থাকে আর কি, অ্যাক্সিডেন্ট হলে যেন সেটা বাসার ভিতরে প্রবলেম না হয়, তার জন্য আমরা বারান্দা রাখার চেষ্টা করি। আর এইখানে হচ্ছে এই বারান্দাতে যেমন মাছ কাটাকাটি করা লাগে বা কিচেনে যেটা হয়, কিচেনে আপনারা যেটা ব্যবহার করে, তো কিচেনের ভিতরে নোংরা না করার জন্য আমরা এই বারান্দাতে যেগুলা কাটাকাটি বা ইয়ে থাকে সেগুলো আমরা এখানে করতে পারবো, এই বারান্দাতে করতে পারবো। এবং গ্রামে এইটা হচ্ছে একটা গ্রামের বাসা, তো গ্রামে যেটা হয় যে ট্রেডিশনাল একটা কিচেন থাকে লাকড়ি দিয়ে যেটা রান্না করে গ্রামে, তো সেখানে যাওয়ার জন্য এই কিচেন থেকে আমরা সবসময় সেই কিচেনে যাওয়ার জন্য ভিতরে বিল্ডিংয়ের ভিতরে যে কিচেনটা আছে সেখানের কাছাকাছি স্পেসে রাখি। কারণ হয় কি যে এই এইখানে যদি আমাদের ট্রেডিশনাল সেই কিচেনটা হয় লাকড়ি যে চুলাটা সেটা হয়, তাহলে সেখান থেকে রান্না করে শর্ট দূরত্বে ভিতরের কিচেনে এনে সাজিয়ে যেন ডাইনিংয়ে পরিবেশন করা যায়। এখন অনেকে এরকম করেন যে সাপোজ আপনার ভিতরের কিচেনটা দিলেন সামনে, বাট আপনার লাকড়ি চুলাটা হলো পিছনে। এখন আপনি এখান দিয়ে একটা গুলি করে লম্বা করে এনে এখানে এনে সার্ভ করলেন, তো তাই সেক্ষেত্রে হবে কি যে আপনার এক হলো সেই জিনিসগুলো ভারী হয়, যেমন বাইরে রান্না করার যেগুলো রান্না হয় সেগুলো ভারী রান্না হয়, ছোটোখাটো রান্নাগুলো মানুষ ভিতরেই গ্যাসে বা গ্রামে যেটা হয় আর কি গ্যাসেই করে। তো এই ভারী রান্নাটা নিয়ে আপনি একে হচ্ছে লং ডিস্টেন্সে হেঁটে আসতে হবে এক, আর আরেকটা বিষয় যেটা হলো আপনি যখন এখানে কিচেন দিচ্ছেন এখানে তো অন্য কোনো ফাংশন হবে তাই তো, তো সেখানে হয় কি যে আপনার প্রাইভেসিটা নষ্ট হয়ে যায়, যে আপনি একটা রান্না করে পাতিলে নিয়ে হাঁটতেছেন আর সবাই সেটা দেখতেছে, খুব একটা উইয়ার্ড ব্যাপার হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে প্রাইভেসি এবং যে সৌন্দর্যের ব্যাপারটা সেটা করতে হলে আপনার এই কিচেনে, বাইরের যদি কিচেন থাকে সেটাকে আপনার বিল্ডিংয়ের ভিতরে কিচেনের শর্ট দূরত্বে রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যাতে আপনি আপনার যে রান্নাটা করতেছেন সেটা যেন অন্য কেউ না দেখে। এটা খুবই সিম্পল ইস্যু, তো তারপরে অনেকে বুঝেন না এই জন্য ভিডিওতে বলে দিলাম। আর এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান গেল। আমরা এখন আরেকটা বিষয় যেটা দেখাই সেটা হচ্ছে আমরা এই যে এই পার্কিংয়ের জন্য খরচ কমানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে 3 ফিট হাইটে আমরা ওয়াল করছি। আর এখানে সাপোর্টের জন্য এখানে আলাদা কিন্তু কলাম নাই, এই ছাদটাকে ধরে রাখার, পার্কিংয়ের ছাদটাকে ধরে রাখার জন্য আলাদা কলাম নেই, এই ওয়ালগুলোর উপরেই আমরা সাপোর্টগুলো দিব। আর এইখানে হচ্ছে খরচ কমানোর জন্য আমরা কিছু গ্রিলের কাজ করছি যাতে আমাদের ইট এর খরচটা কমে এবং দেখতেও সুন্দর হয়, খোলামেলা হয় বিষয়টা।
আর দেখেন আমরা এইখানে একটা আপনার পশু সম্পূর্ণ জায়গায় প্ল্যান্টেশন না করে একটা সুন্দর স্পেস ক্রিয়েট করে দিলে সেখানে একটা গাছ থাকলে সেই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগে। তো যতটুকু দেওয়া আছে ততটুকু পারফেক্ট। আমাদের সবাই আসলে অনেক গাছ লাগানো উচিত, আমরা ডিজাইনে সবসময় গাছ রাখি। আমাদের পৃথিবীটা দিনকে দিন গরম হয়ে যাচ্ছে, গরমের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো সবাইরই বাসার আশপাশে গাছ লাগানোর চেষ্টা করবেন। আমরা ডিজাইনে সবসময়ই গাছ রাখি যাতে অন্তত আপনার বাড়ির আশপাশের জায়গাটায় আপনি নিজেই গাছ লাগাতে পারেন। আসলে আমরা যখন আর্কিটেকচার দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, একটা একজন আর্কিটেক্ট অনেক কিছুই করতে পারে, কারণ আমরা যদি এখানে প্ল্যান্টেশনের জায়গা রাখি একটা না একটা সময় আপনি অবশ্যই গাছ লাগাবেনই। হ্যাঁ, যদি আপনার একটা স্পেস থাকে, হয়তো আপনার এখন গাছ লাগাতে ইচ্ছে করতেছে না বা মন ভালো নেই, যখন আপনার সময় হবে তখন আপনার যদি একটা স্পেস ক্রিয়েট করা থাকে সেখানে আপনি একদিন একদিন গাছ লাগাবেনই। তো আমরা এখন চলে আসি দোতলার প্ল্যানে। এইটা হচ্ছে আমাদের দোতলার ছাদের নিচ বরাবর সেকশন, আমরা হচ্ছে বারান্দার শেডগুলোকে হাইড করি। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে চলে আসবো দোতলায়, দোতলায় যখন আসবো আমরা দোতলায় হচ্ছে তিনটা বেডরুম ক্রিয়েট করছি এবং তিনটাই বেশ বড় সাইজের বেডরুম। দুইটা আছে আমাদের মাস্টার বেডরুম, আর এটাকেও আমরা মাস্টার বেডরুম বলতে পারি। এটার ওয়াশরুমটা এই দরজার পাশেই, আমরা ভিতর থেকে দেইনি, কারণ এখানে একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে, সেখান থেকেও যেন এটা ব্যবহার করা যায়। তো সিঁড়ি দিয়ে এসে এখানে আমাদের যে প্রিপারেশন স্পেসটা সেটা বেশ ভালো সাইজের আছে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং স্পেস, লম্বা করে আছে এই জায়গাটা। এখানে আমরা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করে বাসার লোকজন এখানে একটু বসে গল্প টল্প করতে পারবে, সেরকম একটা স্পেস ক্রিয়েট করা আছে। যদিও আমাদের রান্নাবান্না বা বাকি সব জিনিসগুলো হচ্ছে নিচতলাতে, কিন্তু দোতলাতে আমাদের থাকার জন্য যে বেডরুমগুলো সেগুলো হচ্ছে দোতলাতেই। নিচতলায় একটা বেডরুম দিছি যেটা কোনো গেস্ট আসলে ব্যবহার করবে বা চাইলে নিজেরাও ব্যবহার করতে পারবে। আর উপরের তিনটা বেডরুম উপরে বেসিক্যালি অ্যারেঞ্জ করা হয়েছে বেডরুমের জন্য। তো উপরে তিনটা বেডরুমের মধ্যে পেছনের দুইটাতে অ্যাটাচ টয়লেট আছে, পেছনে একটাতে আমরা অ্যাটাচ টয়লেট দিছি, এবং এই টয়লেটটার সাইজটা বেশ বড় সাইজের করা আছে। আমি ফ্লোর প্ল্যানে দেখাবো যে এখানে একটা বাথটাবের ব্যবস্থা করা আছে, এখানে একটা বাথটাব দেওয়া যাবে, এখানে হচ্ছে আমরা প্যানটা বসাইতে পারবো, এবং এখানে ইয়েটা থাকবে, বেসিনটা থাকবে, মানে জোনগুলো ভাগ করা আছে যাতে এটা ড্রাই থাকে এবং হচ্ছে এই বাথটাবটা ব্যবহার করতে পারে। তো পিছনে দুইটা বেডরুমের সাথেই দুইটা বারান্দা আছে, খুব কিউট দুইটা বারান্দা। আমি যদি এভাবে দেখাই তাহলে এই বেডরুমের সাথে আর বারান্দাটা হচ্ছে এটা, আর এখানে বারান্দাতে আমরা চলে আসবো স্লাইডিং গ্লাস ডোরটা ওপেন করে, মানে এটা হচ্ছে আমাদের গ্লাসের ডোর স্লাইডিং। আর এই পাশেও সেম সাইজের আরেকটা বারান্দা আছে। তো এই হচ্ছে এটা হচ্ছে আমাদের পোর্চটা, সামনের যে পোর্চটা, আমি এভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমাদের সামনের পোর্চটা, পোর্চে চলে আসবো আমরা, এই বেডরুমটা থেকে গ্লাস ডোর খুলে এই পোর্চে আসতে পারবো, আবার চাইলে এই সার্কুলেশন থেকে আমাদের দোতলার যে সার্কুলেশন সেখান থেকে আমরা এই দরজাটা খুলে এখানে আসতে পারবো। তার মানে এই সামনের যে পোর্চটা সেটা এই বেডরুম থেকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা যাবে, আবার চাইলে এইখান থেকে যে কোনো মানুষ এটাকে এভাবে ব্যবহার করতে পারবে। আর এখানে পার্কিংয়ের ছাদে আমরা লাইট ওয়েট করার জন্য এটাকে আমরা রুফ টালি ব্যবহার করছি, আপনারা চাইলে টিনও ব্যবহার করতে পারেন বা চাইলে ছাদও দিতে পারবেন। তো টালি ব্যবহার করাটাই ভালো, কারণ খরচ কমবে আর অযথা খরচ কখনোই করা ঠিক না। তো আমরা এই 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 যে পড়ছে যে দুটা কলাম সেটাকে আমরা দোতলা থেকেও কন্টিনিউ করছি, এবং দোতলার যদি আমরা ইয়েটাকে দেখাই, আমরা কিছুক্ষণ পরে ছাদ অমিট করে এই এই জায়গাটা দেখাচ্ছি। আর ব্যাক সাইডে আমাদের এই যে টয়লেটের যে ইয়েটা স্পেসটা, টয়লেটের ব্যাক সাইড বরাবর আমরা এটাকে 10 ইঞ্চির ওয়াল দিছি যাতে সেই লোডও ক্যারি করতে পারে, প্লাস এইখানে যে স্যাঁতস্যাঁতে যে ভাবটা সেটা যেন প্রবলেম না করে তার জন্য। তো এইখানে আমরা চলে আসি এখন একদম ছাদের ভিউতে চলে আসি।
তা আমরা যদি এটাকে হাইড করে দিই, আমরা এটাকে সিঁড়ি রুমের ছাদটাকে হাইড করি, তো আমরা এই সিঁড়ি দিয়ে এইখানে চলে আসলাম ছাদে। ছাদে এই দরজাটা খুলে আমরা চলে আসতে পারবো আমাদের মূল ছাদে, একদম রুফটপ যেটাকে আমরা বলি। এখানে আমাদের বসার জন্য ছাতার অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটা হচ্ছে আপনার চাইলে সিমেন্ট দিয়ে করতে পারেন, অথবা আমরা চাইলে এই ছাতাটাকে রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো এনে সেট করতে পারবো। এখানে আমরা ঝুলানো গাছের ব্যবস্থা রাখছি, এখানে টপ দিয়ে টবের মধ্যে ঝুলানো গাছ লাগিয়ে সেটাকে এভাবে ঝুলিয়ে দিলে সেই এনভায়রনমেন্টটা আরও একটু পশ হবে, আরও সুন্দর হবে। তো এইখানে যেই ছাদের যেই রুফ গার্ডেনটা, ছাদের মধ্যে আমরা যে রুফ গার্ডেনটা করবো সেটা এই শেপে করতে পারবো, এবং ছাদে প্যারাবিটগুলোকে আমরা কিছু জায়গায় রয়েলিং, কিছু জায়গায় হচ্ছে সলিড রেখে সেটাকে সলিড ভয়েডের একটা সুন্দর কম্পোজিশন করেছি যাতে রিজিড না হয়ে যায়। আর এইখানে যেই ওয়াটার ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটাকে আমরা এখানে প্লেস করব, কারণ এখানে লোড ক্যাপাসিটি বেশি থাকবে, যাতে ওয়াটার ট্যাঙ্কটা ফুল হইলেও আপনার লোড ক্যারি করতে কোনো প্রবলেম না হয়। তো যদিও আমাদের এই বিল্ডিংয়ে ওয়াটার ওভারহেড ট্যাঙ্ক থাকবে না, তারপরে আমরা ভিডিওতে দেখানো আপনাদেরকে দেখানোর জন্য এখানে বসে দেখিয়েছি। আর সিঁড়ির উপরে ছাদটাকে আমরা এরকম ট্রায়াঙ্গেল শেপে দিয়েছি যাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগে, প্লাস এখানে যে পানিটা সেটা যাতে সুন্দরভাবে গড়ায় পড়ে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল থ্রি ডিটা। আমরা এখন ফ্লোর প্ল্যানে দেখবো মেজারমেন্টগুলো কী কী রয়েছে। এটা হচ্ছে আমাদের যেই অ্যান্ট্রিটা, অ্যান্ট্রি পোর্টসটা আছে 13 ফিট বাই 7 ফিট, ঢুকেই যে ড্রয়িং ডাইনিংটা সেটা আছে 19 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি ড্রয়িং ডাইনিং স্পেসটা, এটাকে আমরা ফার্নিচার দিয়ে আলাদা করব। আর প্রেয়ার স্পেসটা নামাজের জন্য যে জায়গাটা সেটা আছে 7 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট। পেছনে যে বেডরুমটা আছে সেটা আছে 13 ফিট বাই 11 ফিট, বেশ ভালো সাইজের, গ্রামে এই ধরনের সাইজের বেডরুম হয়। আর বারান্দাটা আছে 10 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি, 28 টয়লেটটা আছে 6 ফিট বাই 4 ফিট, কমন টয়লেটটা 6 ফিট বাই 4 ফিট। আর এইখানে যে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এটা আমরা শোকেস ক্যাবিনেট বা বড় করে একটা ডিসপ্লে, শোপিস ডিসপ্লে করার জন্য বা ডাইনিংয়ের জিনিসপত্র রাখার জন্য একটা বড় ক্যাবিনেট করতে পারবো। আর এখানে যে কিচেনটা আছে সেটা আছে 11 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। এদিকে আমাদের চুলা এবং যে বেসিনের যে ব্যাপারটা সেগুলো এদিকে অ্যারেঞ্জ করবো, এখানে আমরা ক্যাবিনেট করে জিনিসপত্র রাখবো। আর এই ডিরেক্ট এটা হচ্ছে সার্কুলেশন হিসেবে থাকবে। আর ফিশ কাটিং বা গ্যাস বোতল রাখার জন্য যে বারান্দাটা সেটা আছে 10 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি, আর এটা হচ্ছে আমাদের এক্সিটটা। এটা হচ্ছে আমাদের পার্কিংটা, পার্কিংটা আছে 18 ফিট বাই 12 ফিট 9 ইঞ্চি, বেশ ভালো সাইজের আছে। দুইটা মোটরসাইকেল রাখা যাবে, আমরা একটা দেখিয়েছি, আর একটা গাড়ি রাখা যাবে, একটু বড় সাইজের গাড়ি রাখা যাবে, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা। আমরা দোতলার প্ল্যানে চলে আসবো। দোতলার প্ল্যানে আমাদের এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আমরা এখানে ফ্যামিলি লিভিং স্পেস পাবো 13 ফিট বাই 6 ফিটের। আর পিছনের মাস্টার বেডটা আছে 13 ফিট বাই 10 ফিট 7 ফিটের, সাথে অ্যাটাচ বারান্দার আছে 10 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চির। এই বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটা সেটা একটা বড় সাইজের টয়লেট যেখানে বাথটাব থাকবে, আর এটা আছে 12 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের, এখানে শাওয়ারটা থাকবে। আর এইটা হচ্ছে আমাদের প্যানটা, আর এইখানে হচ্ছে বেসিনটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেভাবে লেআউট দেওয়া আছে সেভাবে করলে সার্কুলেশনটা মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে। তো ব্যাক সাইডে যে এই বেডরুমটা সেটা আছে 13 ফিট বাই 11 ফিট, আর বারান্দাটা আছে এটার সাথে 10 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি। সবগুলো বেডরুমের সাথে বারান্দায় যাওয়ার জন্য দোতলা থেকে আমরা স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করছি। আর এখানে জানালাগুলো একটু বড় সাইজের হবে যাতে ভিতরের ভেন্টিলেশনটা ক্রস থাকে, এয়ার এবং লাইট ভেন্টিলেশনটা ঠিক থাকে। আর এইখানে সামনে যে বেডরুমটা সেটা আছে 13 ফিট বাই 10 ফিট 10 ইঞ্চির, এটার সাথে যে টেরাসটা সেটা আছে 17 ফিট 9 ইঞ্চি বাই 6 ফিটের। আর এই কমন টয়লেটটা ব্যবহার হবে এই দুইটা বেডরুমের জন্য, এই কমন টয়লেটটা ব্যবহার হবে যাতে ফ্যামিলি লিভিং স্পেস থেকেও ইউজ করা যায়, সেজন্য এই কমন টয়লেটটা রাখা আছে। তো হচ্ছে দোতলার প্ল্যান। আর এটা হচ্ছে আমাদের ছাদের প্ল্যান, সেই দিয়ে উঠে আমরা এই দরজাটা খুলে ছাদে পুরোটা ছাদ ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানের যে মেজারমেন্টের বিষয়গুলো। যারা এই ডিজাইনটা হুবহু নিতে চান তাদের জন্য আমরা সম্পূর্ণ একটা বই হয়, সেই বইটা সব ড্রয়িং সহ দিয়ে তারপরে আপনাদেরকে করে পাঠিয়ে দিব। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমরা এখন দেখব এটার এস্টিমেটটা, যে কতটুকু খরচ হবে এই বাসার জন্য। তো একটা যে বিষয় যেটা আপনারা জানতে চান, এটার জন্য কতটুকু জায়গা লাগছে। আমাদের মূল বিল্ডিংয়ের জন্য লাগছে 27 ফিট লেফট টু রাইট, আর সামনে পেছনে মূল বিল্ডিংয়ের জন্য লাগছে 24.5 ফিট। তো এর বাইরে বারান্দাগুলো এবং পোর্টসের জায়গাগুলো এর বাইরে আছে। আমরা এখন এস্টিমেটটা দেখব। এই বিল্ডিংয়ের টোটাল হচ্ছে আমরা একদম প্লাস্টার সহ শুধু ফিটিংস বাদে বাকি যেই ম্যাটেরিয়াল লাগবে, ইট বালি রড সিমেন্ট,
সেটা আমরা বের করছি, আমরা সব ভিডিওতে ইটবালির আর সিমেন্টের খরচই বের করে দিই। তো এখানেও সেভাবেই বের করা আছে কোয়ান্টিটি, ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি, আর এখানে প্রাইসটা। আমি কোয়ান্টিটিটাকে একটু লেফটে নিয়ে যাই। আর এখানে আমাদের ইটের জন্য গাঁথনি, ইটের জন্য লাগবে 2 লাখ, সরি এখানে আমাদের গাঁথনির ইটে লাগবে 2,78,000 টাকার, আর খোয়ার জন্য লাগবে 2,18,000 টাকার, এবং বালি লাগবে হচ্ছে 30,000, সরি বালির সিমেন্ট লাগবে 3 লাখ টাকার। আর এখানে হচ্ছে বালির অ্যামাউন্টটা দেওয়া আছে, আর এখানে রডের হচ্ছে রডটাকে আমরা 93 টাকা করে ধরছি, এই টাকাটা আসে। টোটাল ইট বালি রড সিমেন্টের জন্য আমাদের লাগে হচ্ছে 14,24,714 টাকা। এটা আমাদের একদম হিসাব, সম্পূর্ণ সব কিছু হিসাব করে বের করা, এই টাকার মোট মালামাল লাগবে। আর এর সাথে ফিটিংসের খরচ বা যে প্রত্যেক এলাকায় মিস্ত্রির খরচটা ভিন্ন ভিন্ন থাকে, যেন আমরা সেটা উল্লেখ করি না ভিডিওতে, এবং ফিটিংসের খরচ উল্লেখ করা যায় না, কারণ আপনার বাসা আপনি কোন ফিটিংস ইউজ করবেন আপনার পছন্দের উপরে সেটার প্রাইস হবে। তো সেই জন্য আমরা ফিটিংসের প্রাইসটা উল্লেখ করি না, আমরা আপনারা যেটা বের করতে পারবেন না ইট বালির আর সিমেন্টের খরচটা সেটা আমরা বের করে দিই, বা ওইটার ম্যাটেরিয়াল কোয়ান্টিটিটা বের করে দিই। তো এই হচ্ছে এই বাসাটার, এখন এই বাসাটার আমরা টোটাল দোতলা কমপ্লিটের এই ফাইলটা করছি, আর আরেকটা হিসাব আমরা করছি, সেটা হচ্ছে শুধু নিস্তালাতে কী লাগবে, শুধু নিস্তালা করতে গেলে কী লাগবে সেটা আমরা হচ্ছে আলাদাভাবে বের করছি। এটা হচ্ছে ফুল বিল্ডিংয়ের এস্টিমেট, আর এটা হচ্ছে শুধু গ্রাউন্ড ফ্লোর এস্টিমেট, মানে নিস্তালাতে। তো আপনারা মনে রাখবেন যে একটা বিল্ডিংয়ে, দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে নিস্তালাতে সবচেয়ে বেশি খরচ হয়। তো আমাদের এস্টিমেটটা ডিটেলে এভাবে বের করা থাকে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে বের করার পরে আমরা একটা সামারি বের করে দিই, সেটা হচ্ছে এখানে সামারিটা আছে। নিস্তালার জন্য আমাদের, আমরা একটু এটাকে গুণ দিই, যেহেতু আমাদের গুণ দেওয়া নাই, আমরা এটাকে ইটটাকে ধরবো হচ্ছে 13 টাকা করে, ইটটাকে আমরা, সরি আমরা ইটটাকে 13 টাকা করে ধরব, আর হচ্ছে আমরা এটাকেও 13 টাকা করে ধরবো, আমরা সিমেন্টটাকে ধরবো হচ্ছে, সিমেন্টটাকে ধরবো 530 টাকা করে, সরি আমরা সিমেন্টটাকে ধরবো 530 টাকা, আর বালিটাকে আমরা অ্যাভারেজের সিএফটি ধরবো 30 টাকা করে, আর রড যেটা সেটাকে আমরা ধরবো হচ্ছে 93 টাকা করে। তো আমাদের এখানে নিস্তালা, শুধু নিস্তালার জন্য হচ্ছে ইট বালি রড সিমেন্টের জন্য কত টাকা লাগবে আমরা সেটা আলাদাভাবে বের করে দিচ্ছি। আমাদের শুধু নিস্তালার জন্য 8,66,098 টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে শুধু নিস্তালাতে করতে কত টাকা লাগবে, সে জন্য এটা বের করে দিছি। আর মনে রাখবেন যে দোতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে, যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে নিস্তালাতে সবচেয়ে বেশি খরচ হয়, উপরের তলাতে খরচ কমে আসে। তো এই হচ্ছে আমাদের টোটাল এই ভিডিওর ডিটেল। ভিডিওটা কেমন লাগলো, বাসার ডিজাইনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য সব অবসর অনেক ডিজাইন করা হয়, কিন্তু সব ডিজাইন আমরা আপনাদেরকে দেখানোর জন্য আপলোড করি না, কিছু ডিজাইন করি, তার মধ্যে এটা একটা। আবার কিছু ডিজাইন আছে, অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই আমার বাসার ভিডিওটা একটু আপলোড ভিডিও দিন, তো সেগুলোও আপলোড করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সাথে আছেন, পাশে আছেন, তো এই জন্য সবাইকে অনেক থ্যাংকস। যারা কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি, আরও ভালো ডিজাইন নিয়ে আসতে পারি। এই ডিজাইনটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো খারাপ সব মতামত জানাবেন, আমরা সব কমেন্টের উত্তর দিই। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।